বাঙালির জীবনে কাজী নজরুল ইসলাম একটি অবিস্মরণীয় নাম। আমাদের ছোটবেলা থেকে আমরা কাজী নজরুল ইসলামের গান এবং কবিতা আবৃত্তি করে বড় হয়েছি। তার রচিত গান এবং কবিতা আমাদের অনুপ্রেরণা জুগিয়েছে। বাঙালির জীবনে ও সাহিত্যে তিনি একটি নতুন ধারার সূচনা করেছিলেন। তার রচিত গান নজরুলগীতি নামে পরিচিত এবং তা আজও আমাদের নানাভাবে অনুপ্রেরণা যোগায়। তিনি যতদিন সুস্থ ছিলেন তার সারা জীবন তিনি পরাধীনতার বিরুদ্ধে, অসাম্যের বিরুদ্ধে, সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করে গিয়েছেন তার লেখনীর মাধ্যমে। তিনি যেসব অসাম্যের বিরুদ্ধে লড়াই শুরু করেছিলেন তা কিন্তু আজও আমরা সমাপ্ত করতে পারিনি। আজ তার 122তম জন্মদিনে সরোজিনী নাইডু কলেজ ফর উইমেনের সকলের তরফ থেকে আমরা তার জন্মদিনের সূচনা করছি তারই লেখা মন্ত্র উচ্চারণের মাধ্যমে। আমি চিরবিদ্রোহী বীর, আমি বিশ্ব ছাড়াই উঠিয়াছি একা চির উন্নত শির। হবে না তোর বিষয়।
দুই বাংলার আপামর বাঙালির প্রাণের কবি কাজী নজরুল ইসলাম। কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল কর্রে লোপাট, শুনে রক্ত গরম হয়ে ওঠেনি এমন কিশোর দুর্লভ। তার বৈচিত্র্যময় নজরুল গীতি আমাদের উদ্বেল করেছে, কখনো বেদনায় কখনো সুখের সাগরে আমরা ভেসেছি। কিন্তু সব কিছু ছাপিয়ে নজরুলের যে পরিচয় বড় হয়ে উঠেছে সে হলো তার মানব প্রেম। শুধু বঞ্চিত নিপীড়িত দরিদ্র ভারতবাসী নয়, জগতের লাঞ্ছিত ভাগ্যহতদের প্রতি তার অপার ভালোবাসা। পরাধীন ভারতের নিপীড়িত মানুষের উদ্ধারের জন্য তিনি কান্ডারি খুঁজেছেন এবং প্রকৃত পথপ্রদর্শকের মতোই তাদের হুঁশিয়ার করে বলেছেন, হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা। জাতপাতের জঞ্জালে যাতে সংগ্রাম পথভ্রষ্ট না হয় তাই সাবধান করেছেন, আজই পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। আজ যখন শত শত নিরন্ন শ্রমিক রাজপথে ভুখা মিছিলে মৃতপ্রায়, দুরন্ত ঝড়ে লক্ষ মানুষ আশ্রয় হারা, তখন নজরুলের আশাবাদকেই আশ্রয় করে বলতে চাই, নব জন্ম লোভী অভিনব ধরণী, ওরে ওই আগত জাগো অনশন বন্দী, ওঠোরে যত জগতের লাঞ্ছিত ভাগ্যহত জাগো। গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়ার। ধুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত। ভুলিতেছে তরি ভুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, ছিড়িয়াছে পাল কে ধরিবে হাল আছে কার হিম্মত। কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, কে আছো জোয়ান হও আগুয়ান হাকিছে ভবিষ্যৎ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পা। দুর্গম গিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়া। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। অসহায় জাতি মরিছে ডুবিয়া জানে না সন্তরণ, কান্ডারি আজ দেখিব তোমার মাতৃমুক্তিপণ। হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন হিন্দু না ওরা মুসলিম, ওই জিজ্ঞাসে কোন জন কান্ডারি বল ডুবিছে মানুষ সন্তান মোর মা। দুর্গম গিরি কান্তার মোর দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়া। মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। হাসির মঞ্চে গিয়ে গেল যারা জীবনের জয়গান, আসিয়া লক্ষ্যে দাঁড়াইছে তারা দিবে কোন বলিদান। আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ, আজি পরীক্ষা জাতির অথবা জাতের করিবে ত্রাণ। দুলিতেছে তরি ভুলিতেছে জল কান্ডারি হুঁশিয়া। দুর্গম গিরি কান্তার দুস্তর পারাবার হে লঙ্ঘিতে হবে রাত্রি নিশীতে যাত্রীরা হুঁশিয়া।
কাজী নজরুল ইসলাম কোনো বিশেষ সময়ের কবি নন, তিনি চিরকালীন কবি। বাংলা ও বাঙালির সংকট সংগ্রামে আজও কাজী নজরুল ইসলাম সীমাহীন প্রেরণার উৎস। ধর্মান্ধতা কিংবা যে কোনো নিপীড়নের বিরুদ্ধে আজও লড়াইয়ের পথের দিশারি হলেন কাজী নজরুল ইসলাম। রক্ষণশীলতাকে পরিহার করে উদারতার অভিমুখে ধাবিত কবির সৃষ্ট পথরেখা। এ কারণেই কাজী নজরুল ইসলামের প্রাসঙ্গিকতা কখনো ফুরোবার নয়। নজরুল শাস্ত্রের ঊর্ধ্বে উঠে মানব সুন্দরের গান গেয়েছেন, রক্ষণশীল সমাজের ভ্রুকুটি উপেক্ষা করে নারী পুরুষ সম্পর্ককে তার রচনায় দিয়েছেন ভিন্নতর উদার ব্যঞ্জনা। তার সামগ্রিক সৃষ্টি নন্দনে আমির রূপটি মূলত সমষ্টি মানুষের কথিত বাণীতে ব্যক্ত হয়েছে। রাজনীতিতে তিনি নিজস্ব বিপ্লবী সমন্বয়বাদী চিন্তাধারায় প্রকাশ ঘটিয়েছেন অসম সাহসে। 1929 সালের 15 ডিসেম্বর কলকাতার অ্যালবার্ট হলে আয়োজিত সংবর্ধনা সভায় নজরুল ইসলামের সৃষ্ট সাহিত্যের প্রাসঙ্গিকতা বিচারে নেতাজি সুভাষচন্দ্র বোস তার ভাষণে বলেছিলেন, তার লেখার প্রভাব অসাধারণ, তার গান পড়ে আমার মতো বেরসিক লোকেরও জেলে বসে গান গাইবার ইচ্ছা হতো। আমাদের প্রাণ নেই, তাই আমরা এমন প্রাণময় কবিতা লিখতে পারি না। আমরা যখন যুদ্ধক্ষেত্রে যাব, তখন সেখানে নজরুলের যুদ্ধের গান গাওয়া হবে। আমরা যখন কারাগারে যাব, তখনও তার গান গাইব। কবি নজরুল যে স্বপ্ন দেখেছেন, সেটা শুধু তার নিজের স্বপ্ন নয়, সমগ্র বাঙালি জাতির। সত্যি তাই, আজকে শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বে যখন অসহিষ্ণুতার এক মারণ রোগ আমাদেরকে গ্রাস করেছে, তখন কবি নজরুল ইসলামের ব্যক্তিজীবন এবং তার সৃষ্ট সাহিত্য সাধনায় যে ধর্মীয় সমন্বয় এবং উদারতা প্রকাশিত হয়েছিল, সেটা আজ সত্যি আমাদের কাছে ভীষণই প্রাসঙ্গিক হয়ে উঠেছে। কাজী নজরুল ইসলামের 122তম জন্ম জয়ন্তী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা আমাদের তার যে ল্যান্ডমার্ক কবিতা বিদ্রোহী, সেই কবিতা কিছু নির্বাচিত অংশ আমরা এখানে পাঠ করে শোনাচ্ছি। বলবীর বল মহাবিশ্বের মহাকাশ ফাড়ি, চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি, ধুলোক দুলোক গোলক ভেদিয়া, খোদার আসন আরশ ছেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। মহলালাটি রুদ্র ভগবান জলে আজ রাজ টিকাটি জয় শ্রী। বলবীর আমি চির উন্নত শশীর, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস, মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন আমি ধ্বংস, আমি মহাভয় আমি অভিশাপ বৃদ্ধি, আমি দুর্বার আমি ভেঙে করি সব চূড়মা, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কখনো আইন, আমি ভরা তরি করি ভরা দুবি, আমি টর্পেডো আমি ভীম ভাসমান মাইন, আমি ধূর্যটি আনি এলোকেশে ঝড় অকাল বৈশাখী, আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুত বিশ্ব বিধাত্রী। বলবীর চির উন্নত মামুষী, আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পারি চাই চন্ডী, আমি নৃত্য পাগল ছন্দ, আমি আপনার তারে নিচে যাই আমি মুক্ত জীবনানন্দ, আমি চির দুরন্ত দুর্বল আমি দুর্দম, মম প্রাণীর পেয়ালা হরদম হয় হরদম ভরপুর মত, আমি হোমশিখা আমি সাগনিত জমদগ্নি, আমি যোগ্য আমি পুরোহিত আমি অগ্নি, আমি সৃষ্টি আমি ধ্বংস, আমি লোকালয় আমি শ্মশান, আমি অবসান নিশাবসান,
আমি ইন্দ্রাণী সুত হাতে চাঁদ ভালে সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণতূর্য। আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন পিয়া বিষ ব্যথা বাড়ি ধীর, আমি ব্যোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রী। বলবীর চির উন্নত মম শির, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান কইরি, আমি বেদুইন আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কর্ণিশ। আমি বন্ধন হারা কুমারীর বেণী, তনুনি নয়নে মুন্নি, আমি ষোড়শীর হৃদি ষড়শী যু প্রেম উদ্দাম, আমি ধনুনি আমি উন্মন মন উদাসী, আমি বিধবার বুকে গ্রন্থানুশ্বাস হা উদাস, আমি উদাসী আমি বঞ্চিত ব্যথা পথবাসী চির গৃহ ভাড়া যত পথিকে, আমি অপমানিতের মরণ বেদনা বিষ্টালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি উত্থান আমি পতন আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্বতরণে বৈজয়ন্তী মানব বিজয় কেতন, আমি দেব শিশু আমি চঞ্চল আমি খ্রিস্ট, আমি তাঁত দিয়া ছিঁড়ি বিশ্বময়ের অঞ্চল, আমি অন্যায় আমি উল্কা আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর নল ফণি, আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয় আমি অব্যয়, আমি পরশুরামের কঠোর কুঠার নিখত প্রিয় করিব বিশ্ব, আমি শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে আমি উপায় ফেলিব অধীন বিশ্ব অবহেলে নব সৃষ্টির মহানন্দে, আমি সেই দিন চন্দন আকাশে বাতাসে ধরিবে না আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দিব পদ চিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী আমি বিশ্ব ছাড়াই উঠি আছি একা চির উন্নত শির। Thank you.
নজরুল ইসলামের কবিতা সাম্যবাদী। কাহি সাম্যের গান, যেখানে আসিয়া এক হয়ে গেছে সব বাধা ব্যবধান, যেখানে মিশেছে হিন্দু বৌদ্ধ মুসলিম খ্রিস্টান। কাহি সাম্যের গান, কে তুমি? পারসি, জৈন, ইহুদি, সাঁওতাল, ভিল, গারো, কনফুসিয়াস, চার্বাক, চেলা, বলে যাও বলো আরো। বন্ধু যা কিছু হও, পেটে পিঠে কাঁধে মগজে যা কিছু, বুথিও কে কাব্য, পুরাণ পুরাণ বেদ বেদান্ত, বাইবেল ত্রিপিটক, চিন্তা বিস্তার গ্রন্থ সাহেব, পড়ে যাও যত সব। কিন্তু কেনই কণ্ঠস্রব, মগজে হানিচ সুর, তখন কেন এ দর কষাকষি, পথে ফুটে তাজা ফুল। তোমাদের রয়েছে সকল কেতাব, সকল কালের জ্ঞান, সকল শাস্ত্র খুঁজে পাবে সখা, খুলে দেখো নিজ প্রাণ। তোমাদের রয়েছে সকল ধর্ম, সকল যুগাবতার, তোমার হৃদয়ে বিশ্ব দেউল, সকলের দেবতার। কেন খুঁজে ফেরো দেবতা ঠাকুর, মৃত পুঁথি কঙ্কালে হাসছেন তিনি অমৃত হিয়ার নিভৃত অন্তরালে। বন্ধু বলিনি ঝুট, এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজপুত, এ হৃদয়ের সে নীলাচর কাশী মথুরা বৃন্দাবন, বুদ্ধ গয়ায় জেরুজালেমে মদিনা কাবা ভবন, মসজিদে মন্দিরে গির্জায় হৃদয়, এইখানে বসে ঈশা মশা পেল সত্যের পরিচয়। এই রণভূমি বাসীর কিশোর গাহিলেন মহাগীতা, এই মাঠে হলো বিশ্বের রাখাল নবীরা খোদার পিতা, এই হৃদয়ের ধ্যান গুহা মাঝে বসিয়া শাক্যমুনি, তেচিল রাজ্য মানবের মহাবেদনার ডাক শুনি, এই কন্দরে আরভ দুলাল শুনিতে আহ্বান, এইখানে বসে কাঁদলেন তিনি কোরআনেরও সমগান। মিথ্যা শুনিনি ভাই, এই হৃদয়ের চেয়ে বড় কোন মন্দির কাবা নাই। মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মণি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। একই আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে, একই আকাশ মায়ের কোলে যেন রবি শশী দোলে, এক রক্ত বুকের তলে একই নাড়ির টান, হিন্দু মুসলমান, মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। এক সে দেশের খাই গো হাওয়া, এক সে দেশের জল, একই মায়ের বক্ষে ফলে একই ফুল ফল, এক সে দেশের খাই গো হাওয়া,
এক সিদেশের জল, এক সে মায়ের বক্ষে ফলে একই ফুল ফল। এক সিদেশের মাটিতে পাই কেউ গোরে কেউ শ্মশানে ঠাই, এক সিদেশের মাটিতে ভাই কেউ গোরে কেউ শ্মশানে ঠাই, এক ভাষাতে মাকে ডাকে এক সুরে গাই গান, হিন্দু মুসলমান মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান মুসলিম তার নয়ন মনি, হিন্দু তাহার প্রাণ, হিন্দু মুসলমান মোরা একই বৃন্তে দুটি কুসুম, হিন্দু মুসলমান। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উপলক্ষে একটি স্বরচিত কবিতা পাঠ করব। কবিতাটির নাম নজরুল কালাম। গাহি জীবনের গান, গাহি নজরুলের গান, জীবনে সংগ্রাম চালিয়ে যাওয়াই তো ছিল তোমার ফরমান, জীবন মানি আলো ছায়া ঘাত প্রতিঘাত আর সংগ্রাম, অসাম্যের বিরুদ্ধে লড়াইয়ে তার যে নেই কোনো বিরাম, তোমার বিদ্রোহের স্ফুলিঙ্গে পরাভূত হলো ব্রিটিশ সরকার, অমানবিকতার বিরুদ্ধে তুমি করেছিলে কাণ্ডারীদের হুঁশিয়ার, বিদ্রোহের বন্যীশিখা সকলকে দিক অনুপ্রেরণা, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানো মহামন্ত্রণা, আজ তোমারই আমরা জানাই হাজার সালাম, এই জন্মদিনে আরো শক্তিশালী হোক তোমার কালাম। ধন্যবাদ। আমি যার উপরের ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর কে, সেই সুন্দর কে, আমি যার নপুরের ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে, আমি যার বিলাস যমুনা, আমি যার বিলাস যমুনা, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে, আমি যার নূপুরের ছন্দ বেনুকার সুর, কে সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে, আমি যার নূপুরের ছন্দ বেনুকার
সেই সুন্দর কে, কে সেই সুন্দর কে। যার শিখি পাখা লিখনি হয়ে গোপনে মরে কবিতা লেখায়, যার শিখি পাখা লিখনি হয়ে গোপনে মরে কবিতা লেখায়, সে রহে কোথায় আমি যার ভরসার নমস্কার, কবি কাজী নজরুল ইসলামের কবিতা রাজভিখারি। কোন ঘর ছাড়া বিবাগীর বাঁশি শুনে উঠেছিলে জাগে, ওগো চির বই লাগে, দাঁড়ালে ধুলায় তব কাঞ্চন কমল কানন ত্যাগী, ওগো চির বই লাগে, ছিলে ঘুম ঘরে রাজার দুলাল, জানিতে না কে সে পথের কাঙাল, ফেরে পথে পথে ক্ষুধাতুর সাথে ক্ষুধার অন্ন মাগি, তুমি সুধার দেবতা ক্ষুধা ক্ষুধা বলে কাঁদিয়া উঠিলে জাগি, ওগো চির বই লাগি। আমিয়া তোমার নীলে বেদনার গৈরিক রং রেঙে, মোহ ঘুম পুরি উঠিল শিখরি চমকিয়া ঘুম ভেঙে, জাগিয়া প্রভাতে হেরে পুরবাসী রাজা দ্বারে দ্বারে হেরে উপবাসী, সোনার অঙ্গ পথের ধুলায় বেদনার দাগে দাগি, কে গো নারায়ণ নবরূপে এলে নিখিল বেদনা ভাগি, ওগো চির বই ভাগি। দেহি ভবতি ভিক্ষম বলি দাঁড়ালে রাজ ভিখারি, খুলিল না দ্বার পেলে না ভিক্ষা দ্বারে দ্বারে ভয় দাঁড়ি, বলিলে দেবে না লহ তবে দান, ভিক্ষা পূর্ণ আমারে প্রাণ, দিল না ভিক্ষা নিল না তো দান, ফিরিয়া চলিলে যোগী যে জীবন কেহ লইল না তাহা মৃত্যু লইল মাগি। নমস্কার। নীল ফুলের মোম পেয়ে ঝিম হয়েছে ভোমরা, ঝিম হয়েছে ভোমরা, নীল ফুলের মোম পেয়ে ঝিম হয়েছে ভোমরা, ঝিম হয়েছে ভোমরা তার মিঠে হাসি, নূপুর বাজাও গো মিঠে হাসি, নূপুর বাজাও গো ঝুমুর নাচো তোমরা, ঝুমুর নাচো তোমরা, ঝুমুর নাচো তোমরা, ঝুমুর নাচো তোমরা, নিম ফুলের মোম পেয়ে ঝিম হয়েছে ভোম।
ঝিম হয়েছে ভোমরা, কভো কে আকাটায় কভো বাবলা আঠায়, বারে বারে ভ্রমরা পাখা জরায় গো পাখা জরায়, কভো কে আকাটায় কভো বাবলা আঠায়, বারে বারে ভ্রমরা পাখা জরায় গো পাখা জরায়, দেখে হেসে লুটিয়ে পড়ে, দেখে হেসে লুটিয়ে পড়ে, ফুলের দেশের বৌরা ফুলের দেশের বৌরা, ফুলের দেশের বৌরা ফুলের দেশের বৌরা, নিম ফুলের মুপিয়ে ঝিম হয়েছে ভোমরা, ঝিম হয়েছে ভোমরা, নিম ফুলের মুপিয়ে ঝিম হয়েছে ভোমরা, ঝিম হয়েছে ভোমরা। কাজী নজরুল ইসলামের আশা। হয়তো তোমার পাবো দেখা, যেখানে ওই নত আকাশ চুমছে বনের সবুজ রেখা, ওই সুদূরের গায়ের মাঠে আলির পথে বিজন ঘাটে, হয়তো এসে মুচকি হেসে ধরবে আমার হাতটি একা, ওই নীলের ওই গহন পারে ঘুমটা হারা তোমার চাওয়া, আনলে খবর গোপন দূতি দিকবারের ওই দক্ষিণা হাওয়া, বনের ফাঁকে দুষ্ট তুমি আসতে যাবে নয়না চুমি, সেই সে কথা লিখছে হেথা দিগবলয়ের অরুণ লেখা। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আমার নিবেদন, কবিতা বিদায় বেলায় কাজী নজরুল ইসলাম, কণ্ঠ রেবা মাঝি। তুমি অমন করে গো বারে বারে, জল ছল ছল চোখে চেয়েও না, জল ছল ছল চোখে চেয়েও না, ওই কাতর কণ্ঠে থেকে থেকে শুধু বিদায়ের গান গেও না, শুধু বিদায়ের গান গেও না, হাসি দিয়ে যদি লুকালে তোমার সারা জীবনের বেদনা, আজ তবে শুধু হেসে যাও আজ বিদায়ের দিনে কেঁদো না, ওই ব্যথা দূর আঁখি কাঁধো কাঁধো মুখ দেখি আর শুধু
হুহু করে বুক, চলার তোমার বাকি পথটুকু, পথিক ওগো সুদূর পথের পথিক, হাই অমন করে ও অকরুণ গীতে আখির সলিলেছেও না, ওগো আখির সলিলেছেও না। দূরের পথিক তুমি ভাবো বুঝি, তব ব্যথা কেউ বোঝে না, তোমার ব্যথার তুমি দরদি একাকি, পথে ফেরে যারা পথহারা, কোনো গৃহবাসী তারে খোঁজে না, কোনো বুকে ক্ষত হয়ে জেগে আজও সেই ব্যথা লেখা কি। দূর বাউলের গানে ব্যথা হানে বুঝি, শুধু ধুধু মাঠে পথিকে, এ যে মিছে অভিমান পরবাসী, দেখে ঘরবাসীদের ক্ষতিকে। তবে জানো কি তোমার বিদায় কথায়, কত বুক ভাঙা গোপন ব্যথায়, আজ কতগুলি প্রাণ কাঁদিছে কোথায়। পথিক ওগো অভিমানী দূর পথিক, কেহ ভালোবাসিল না ভেবে যেন আজও মিছে ব্যথা পেয়ে যেও না। ওগো যাবে যাও, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না, তুমি বুকে ব্যথা নিয়ে যেও না। ধন্যবাদ। সাজিয়াছো যোগী বলো কারো লাগি, তরুণ বিবাগী সাজিয়াছো যোগী বলো কারো লাগি, তরুণ বিবাগী হেরো তব সাজিয়াছো যোগী বলো কারো লাগি, তরুণ বিবাগী ফাল্গুন কাঁদে দুয়ারে বিষাদে, ফাল্গুন কাঁদে দুয়ারে বিষাদে, খোলো দ্বার খোলো যোগী যোগ ভুলো, খোলো দ্বার খোলো যোগী যোগ ভুলো, এত গীত হাসি সব আজিবাসি, এত গীত হাসি সব আজিবাসি, উদাসী গো জাগো নব অনুরাগী, জাগো অনুরাগী তরুণ বিবাগী সাজিয়াছো যোগী বলো কারো লাগি, তরুণ বিবাগী সাজিয়াছো যোগী, সাজিয়াছো যোগী, সাজিয়াছো যোগী বলো কারো লাগি, তরুণ বিবাগী। আজ বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন। আজকের দিনে এই করোনা সংকটকালে আজ সৃষ্টি সুখের উল্লাসে কবিতাটি আমার বড্ড প্রাসঙ্গিক মনে হচ্ছে। কবির জীবনে তখন অন্ধকার নেমে এসেছিল, দেশদ্রোহিতার অপরাধে উনি তখন আলিপুর সেন্ট্রাল জেলে বন্দী। এরকম সময় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বসন্ত নাটকটি উৎসর্গ করলেন বিদ্রোহী কবিকে।
জেলে বসে কবি পেলেন সংবাদ, আনন্দে উত্তেজনায় লিখলেন আজ সৃষ্টি সুখে উল্লাসে। আজ সৃষ্টি সুখের উল্লাসে মোর মুখ হাসে, মোর চোখ হাসে, মোর টকব গিয়ে খুন হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজকে আমার রুদ্ধ প্রাণের পল্ললে বান্ডেকে ওই জাগল জোয়ার দুয়ার ভাঙা কল্ললে, আসলো হাসি আসলো কাঁদন, মুক্তি এলো আসলো বাঁধন, মুখ ফুটে আজ বুক ফাটে মোর তিক্ত দুঃখের সুখ হাসে, ওই রিক্ত বুকের দুঃখ হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আসলো উদাস শোষলো হুতা সৃষ্টি ছাড়া বুক ফাটা শ্বাস, ফুলল সাগর দুলল আকাশ ছুটল বাতাস, গগন ফেটে চক্র ছোটে বিনাক পানির শুল আসে, ওই ধূমকেতু আর উল্কাতে চাই সৃষ্টি তাকে উল্টাতে, আজ তাই দেখি আর বক্ষে আমার লক্ষ বাগের ফুল হাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ হাসলো আগুন শোষলো ফাগুনি মদন মারে খুন মাখাতুন, পলা শশক শিমুল খায়েল ফাঁক লাগে ওই দিকবাসে গো দিকবালিকার পিতবাসে, আজ রঙন এলো রক্ত প্রাণের অঙ্গনে মোর চারপাশে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ কপট কপিত তন ধরে ওই আসলো যত সুন্দরে, কারোর পায়ে বুক ঢালা খুন কেউ বা আগুন কেউ মারিনি চোখের জলে বুক ভাসে, তাদের প্রায়ের বুক ফটে তাও মুখ ফোটে না বাণীর বিনা মোর ভাসে, তাদের কথা শোনাই তোদের আমার চোখের জল আসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ আসলো উষা সন্ধ্যা দুপুর আসলো নিকট আসলো শুধু, আসলো বাধা বন্ধ হারা ছন্দ মত পাগলা গজন উচ্ছ্বাস, আজ আসলো আসেন শিউলি শিথিল আসলো শিশির দুর্ভাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। আজ ভাসলো সাগর হাসলো মরুণ কাঁপলো ভুজর পালন করো দৃশ্য ডোবান আসলো তোপান উচলে উজান ভৈরবীদের গান ভাসে, মোর ডাইনে শিশু সদ্য জাত জড়ায় মরা পাম্পা মোর ছুটছে গোয়াজ বলগা হরা অশ্ব যেন পাগলাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে, আজ সৃষ্টি সুখের উল্লাসে। Oh,
কবি নজরুল ইসলামের জন্মদিনে আমার এই নিবেদনটি শুনব। খিলিছ এ বিশুলই মিরাট শিশু আনুমুলি খিলিছ খিলিছ এ বিশুলই মিরাট শিশু আনুমুলি খিলিছ প্রলয় সৃষ্টি তব নিঠুর খেলা নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলই বিরাট শিশু আনমনে খেলিছ আ শিশু আনমনে খেলিছ এ বিশ্বলই বিরাট শিশু আনমনে খেলিছ প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলাবিন্যাসে শূন্যে মহাকাশে তুমি মগ্ন লীলাবিন্যাসে ভাঙিছ গড়েছ নীতি খনে খনে নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে তারকার বিশ্বসে খেলো না তব হে উদাসী পড়িয়াছি রামের কাছে রাশি রাশি নিত তুমি হে উদার তুমি সুখে দুঃখে অবিকার নিত্য তুমি হে উদার তুমি সুখে দুঃখে অবিকার হাসিছ খেলিছ তুমি খনে খনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ 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 Thank you.
বিজয়িনী কাজী নজরুল ইসলাম, হেমর রানী তোমার কাছে হার মানিয়াজ শেষে আমার বিজয় কেতন লুটায় তোমার চরণ তলে এসে, আমার সমর জয়ী অমর তরবারি দিনে দিনে ক্লান্তি আনে হয়ে উঠে ভারী, এখন এ ভার আমার তোমায় দিয়ে হারি, এই হার মানে হার পড়াই তোমার কেশে। ও জীবন দেবী আমায় দেখে কখন তুমি ফেললে চোখের জল, আজ বিশ্বজয়ীর বিপুল দেউল তাইতে টলমল, আজ বিদ্রোহীর এই রক্ত রথের চূড়ে বিজয়িনী নীলাম্বরের আঁচল তোমার নেই, যত তুন আমার আজ তোমার মালায় ফুলে আমি বিজয়ী, আজ নয়ন জলে ভেসে হেমর রানী তোমার কাছে হার মানি আজ শেষে। আমি
নজরুল ইসলাম, কণ্ঠে রেজিনা কবির। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশ কাল পাত্রের ভেদ, অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায়ে দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো সাত দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া চলে, তিমির রাত্রিপদ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনি আছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি আজ নিয়ে সাত দিন। তেড়িয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি লাঠা, ভুখা আছো বড় গোভাগারে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল তাহলে শালা সোজা পথ দেখ, গোস্ত রুটি নিয়া মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে আশিটা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মসজিদ মন্দিরে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কোথা চেঙ্গিজ গজনি মামুদ, কোথায় কালা পাহাড়, ভেঙে ফেল ওই ভজনালয়ের যত তালা দেওয়া দ্বার। খোদার ঘরে খে কপাট লাগায় কে দেয় সেখানে তালা, সব দ্বারের খোলা রবে চালা, হাতুড়ি শাবল চালা। হায় রে ভজনালয়, তোমার মিনারে চড়িয়া ভণ্ড, গাহে স্বার্থের জয়। মানুষের ঘৃণা করি, ও কারা কোরআন বেদ বাইবেল চুম্বিছে মরি মরি, অমুক হইতে কেতাব গ্রন্থ নাও জোর করে কেড়ে, যাহারা আনিল গ্রন্থ কেতাব সেই মানুষের মেরে। পুজিছে গ্রন্থ ভণ্ডের দল, মূর্খরা সব শোনো, মানুষ এনেছে গ্রন্থ, গ্রন্থ আনেনি মানুষ কোনো। তো জানা
বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের জন্মদিন উপলক্ষে আমার নিবেদন ওনার রচিত ঈশ্বর কবিতাটি। কে তুমি খুঁজিছ জগদীশে ভাই আকাশ পাতাল জুড়ে, কে তুমি ফিরিছ বনে জঙ্গলে, কে তুমি পাহাড় জুড়ে, হায় কৃষি দরবেশ বুকের মানিকে বুকে ধরে তুমি খোঁজো তারে দেশ দেশ, সৃষ্টি রয়েছে তোমা বাণিজ্যে তুমি আছো চোখ বুঝি, স্রষ্টারে খোঁজো আপনারে তুমি আপনি ফিরিছ খুঁজে, ইচ্ছা অন্ধ আঁখি খোল দেখো দর্পণে নিজ কায়া, দেখিলে তোমার সব অবয়বে উড়েছে তাহার ছায়া, শিবরে ওঠো না শাস্ত্রবিদেরে পুরো না কবির ভয়, তাহারা খোদার খোদ প্রাইভেট সেক্রেটারি তো নয়, সকলের মাঝে প্রকাশ তাহার সকলের মাঝে তিনি, আমারে দেখিয়া আমার অদেখা জন্মদাতারে চিনি, রত্ন লইয়া বেচা কেনা করে বণিক সিন্ধু কূলে, রত্নাকরের খবর তা বলে বুঝো না ওদের বলে, ওরা রত্ন মেনে রত্ন চিনিয়া মনে করে ওরা রত্নাকরেও চিনে, ডুবে নাই তারা অতল গভীর রত্ন সিন্ধু তলে, শাস্ত্র না ঘেটে ডুবতাও সখা সত্য সিন্ধু জলে। জন্মজয়ন্তীতে আমার অন্তরের নিবেদন। আমার কানু বিনু বাজে,
বিদ্রোহের ডঙ্কা বাজিয়ে জাতি ধর্ম শ্রেণী বর্ণ নির্বিশেষে জাতীয় সংহতির তুজ্জ বাদক মানবতার পূজারি নজরুল অগ্নিবীণার ঝংকারে সাম্যবাদের নিশান উড়িয়ে উচ্চারণ করেন স্বাধীনতা মন্ত্র। ডুব দেন প্রেম চেতনার গভীরে, রূপ দেন প্রকৃতির সরল সহজ বিচিত্র সোহাগে, আর সত্য সাধনায় খুলে দেন ঈশ্বর অস্তিত্বে অনুভবী দরজার আগুন। শরণাগত হৃদয় নিয়ে কাবার পথে বিবাগী মুসাফির হয়ে বেরিয়ে পড়ার আহ্বান জানান। পাগলি মেয়ে হৃদয়ে ঢুকানো স্নেহদানার ভাগিদার হতে জোরালো দাবি জানান। আর হৃদয়ের মর্মে ভাবনায় হৃদয় বৃন্দাবনে করেন পরশমণির সন্ধান। আজ মানব বিশ্ব মহাবিপন্নতায় আক্রান্ত, সহমর্মী সমব্যথী সঙ্গী হয়ে চলার পথের কাণ্ডারি নজরুল আমাদের দেন মাভৈ মন্ত্রে উজ্জীবনী সুধা। বিপন্ন মানবকে পৌঁছে দেন মহাকালের সৃজনের আনন্দ ভূমিতে। তিনি হন জিম্মাদার এই আনন্দ ভূমিতে পৌঁছে দেওয়ার। তাই তার জন্মদিনে আমরা তারই সাথে বেরিয়ে পড়ি মুসাফির হয়ে, প্রতিকূলতার সব বন্ধন ছিন্ন করে, জড়তাকে ধ্বংস করে সৃষ্টি সুখের উল্লাসে গতির আনন্দে। নমস্কার।